খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম। এখন বাজে 4:30। এটা কই গেছে? নাকি মানে কোন দিকে? শিওর খুলনা বিশ্ববিদ্যালয়ে ঘুরবো। কুয়েত কোন দিকে? কুয়েত জামু কুয়েতে নাকি? আমরা এখন আছি খুলনা ইউনিভার্সিটিতে। সূর্যমুখী ফুল তার বাতাস দেরি শুরু করতে গেছে মনে হয়। বাহ, খুলনা ইউনিভার্সিটির মসজিদে ঢুকলাম। আমরা তো মুসাফি, মুসাফির জামাতে সমস্যা নেই। আমরা এখানে আসরের নষ্ট করে নিব। দেন আপনাদেরকে ইউনিভার্সিটি ঘুরে দেখাবো। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর। আসর নামাজ সম্পূর্ণ করলাম। জীবিত অংশ আমরা সবাই নামাজ শেষ করে একটু রেস্ট নিতেছি। রেস্ট নিয়ে যত দূর ঘোরা যায় ঘুরবো। আপনি কি ম্যারিড হতে চান ওখানে গিয়ে? না, হতে চাইলে দোষ নেই, আপনি তো সিঙ্গেল। এখানে এই গ্রুপের মধ্যে আমরা তিনজনই সিঙ্গেল। খুলনা ইউনিভার্সিটির চমৎকার সৌন্দর্য। ভাইজান এদিকে তাকান, আপনার কিন্তু ভাইরাল করা হবে, বুঝছেন? আপনার নামটা বলেন। মোহাম্মদ রানা। খুলনা ইউনিভার্সিটি হবে? হ্যাঁ, খাজা হলের পাশে যে গেটটা, এইখান থেকে আসলে আমাদের ভাইয়ের লেবুর পিনিক যা পাওয়া যায়, যে দেখেন কিভাবে বানায় সে জিনিস, যেটা ঢাকা থেকে আসবেন সরাসরি এখানে চলে আসবেন। ভাই হোম ডেলিভারি হয় না ঢাকাতে? ওই দেখ ভিতরে আর কি আছে, যে রসুন দিয়ে হয় সে জিনিস তো। এই যে রসুন না, দেখেন কি হলো গিয়া, দেখেন কিভাবে বানায় হবে। দিচ্ছি আরেকটু ওয়েট করেন, একটু পরে আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওই সেই
ভাই একটা পরিবহন বানায় এটা সামনে যে নিয়ে আসেন তো দেখি পরে মানুষ আরে ব্যবসা পরে আগে ভাইরাল দিল দেখি ফুড ব্লগ চলতেছে হ্যাঁ শান্ত শান্ত ইউটিউবার না ভাইয়ের ব্যবসা আরে বাড়াই দিম আমার বাড়িতে ইন্সপেকশন প্লিজ হয় কত করে 30 ও এইটা তো জানা হলো না হ্যাঁ 30 টাকা করে পিনিক না দাম 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 তো শোনা লাগে ভাই হ্যাঁ হ্যাঁ সেই মজা লাগবো নাকি শুয়ে পড়বো নাকি হ্যাঁ একবার খেয়ে এখানে হতে পড়বো নাকি এসেছে আমি জগত নেই যারা খান তারা এটা খান সব অভ্যাস বদ অভ্যাস সব কেড়ে যাবে এই জন্য আজই ভর্তি হন খুলনা ইউনিভার্সিটিতে রসুন 5 টাকা করে পিস আর এটা হচ্ছে আপনার 30 টাকা প্লেট আমাদের পরবর্তী প্রজন্মের ব্লগার উনি খুব শীঘ্রই ব্লগ শুরু করে দেবেন মাশাআল্লাহ কি সুন্দর মসজিদ মসজিদের বাম পাশ মসজিদ প্লাস মাদ্রাসা অনেক বড় করে বানাইছে এখানে আয়েশা মাগরিবের নামাজ পড়লাম ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর বলতেছে যে কোনো একটা প্রাসাদ আসছে এই যে দারুল উলুম খুলনা এটা মাদ্রাসা আর এই যে মসজিদ মসজিদের প্রবেশদ্বার কিন্তু অনেক বিশাল দারুল উলুম অসাধারণ মাশাআল্লাহ কত বড় বড় ক্যাকটাস গাছ এই যে প্রবেশদ্বার এখানে কিন্তু সবকিছু দামি দামি জিনিস ইউজ করা হয়েছে এই গাছগুলোর দাম কিন্তু অনেক টাকা এই যে ক্যাকটাস আছে মাশাআল্লাহ তালিম হচ্ছে এগুলো কিন্তু চামড়া চামড়া দিয়ে বানানো আমাদের সাথী রেস্ট নিতেছে হোটেল গোল্ডেন স্টার ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে আজকে আমরা থাকব এখানে ব্যাগ ট্যাগ রাইখা রেস্ট নিব এরপরে দেখি কি করা যায় জান জান আদিতার রহমান দিদার নাম পড়ছে
is the room. মোটামুটি সুন্দর 1000 করে নিছে এক রুমে আমরা 5 জন করে থাকব আর একটা রুম সেম এরকমই এই যে বাথরুম খুলনায় আয়শা খুবই ইউনিক একটা জিনিস দেখলাম এই যে ডিম আর দুধ দিয়ে বানানো রূপালী ব্যাগ লিমিটেড এর সামনে 4 নম্বর গেট এখানে আমার পাবেন এই যে দেখেন ডিম আর দুধ দিয়ে বানানো পুরো প্রসেসটা দেখবেন ডিম দিছে চিনি দিছে দুধ মিশাবো ভাই কেমন অসাধারণ অমৃত মানে কেমন টেস্টটা ঠিক কেমন গরম দুধ দিছে ডিমের মধ্যে চিনি মিক্স করা এটা এখন খুব ভালো করে স্টির করবে দেন এটাকে এই যে এখানে আপনার গরম করবে গ্লাসে ঢেলে নিতেছে ভালো করে মিক্স করে নিল দেন এটাকে ভালো করে গরম করবে কারণ ডিমটা কাঁচা ছিল এই জন্য ভালো করে স্টির করে নেবে গরম ইয়াতে এখানে আরো অনেক স্ট্রিট ফুড পাওয়া যাবেন কাস্টার্ডের মতোই কিন্তু যে ঢাকাতে আমরা খাই না ডিম আর ওই যে একটা পিঠার মতো 20 টাকা করে আমরা রাত্রে খাবার হিসাবে নলি খাচ্ছি নিহারি হাউস এই যে ভাই আমরা ব্লগ থেকে আসছে আর একজন ব্লগার এই ছিল আমাদের খুলনা ট্যুর এরপর দেখা হবে সুন্দরবনে কালকে সকাল সকাল রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে দেখা হবে নেক্সট ভিডিওতে